Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel and how are you all? Viewers, ajke apnaderke niye ekta onek mojar morobba cake bake korbo. Asha kori apnara sobai amar pashe thakben. Ei to cake bake korar jonno duita dim lagbe. 1 cup moida, 1/2 cup chini, 1/3 cup cooking oil ar hocche 1/4 cup liquid dudh ar 1 teaspoon hocche baking powder. আর 1 চিমটি লবণ আর এখানে হচ্ছে মোরব্বা লাগবে ভিউয়ার্স আজকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে আর হচ্ছে কমেন্টস বক্সে এসে গুড কমেন্টস করবেন আর ফুল ভিডিও যদি নাও দেখতে পারেন সময় না থাকে তাহলে অবশ্যই 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখে কমেন্টস করবেন এই তো আমি হচ্ছে এগুলা সব একসাথে গুছিয়ে নিয়েছি ভিউয়ার্স আপনাদের দেখানোর জন্য এরপর হচ্ছে আমি এই ডিমের ভিতরে চিনি আর তেল দিয়ে এটা হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব আপনাদের কাছে ইলেকট্রিক বিটারটা যদি না থাকে তাহলে হ্যান্ড বিটার অথবা কাটা চামচ দিয়ে আপনারা এটা বিট করে নিতে পারেন এবং বিট করার পরে দেখে নেবেন যে চিনিটা ভালোমতো গলছে কিনা গলে গেছে কিনা তা না হলে হচ্ছে আসলে কেকটা খেতে ভালো লাগবে না আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছিলাম এই তো এটা বিট করার পরে এর ভিতরে হচ্ছে আমি একটা ছাকনির ভিতরে ময়দা বেকিং পাউডার আর 1 চিমটি লবণ যে নিয়েছিলাম ওই লবণটা দিয়ে ছেকে নিলাম যাতে আমার বেটারটা ভালো হয় এখানে হচ্ছে বেটারের মধ্যে এখন আমি লিকুইড দুধটা আসলে ইউজ করিনি এটা হচ্ছে ধাপে ধাপে ইউজ করতে হয় একটু একটু করে মিশাইতে হয় না হলে বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না এই তো আমার 1/4 কাপ হচ্ছে লিকুইড দুধটা সম্পূর্ণটা লেগে গিয়েছিল ভিউয়ার্স এখন এটার থিকনেসটা এমন হবে কন্ডেন্স মিল্কের মতো দেখবেন এই কেকটা আপনারা আসলে যারা যারা বানিয়ে খাবেন আমার এই রেসিপি দেখে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো আপনাদের কেমন লাগছে খাইতে এটা ভিউয়ার্স আসলে আমি মোরব্বা কেকটা মাঝে মধ্যেই বেক করে খাই যাই হোক আপনাদের দেখানোর জন্য আমি আসলে বারে বারে দেখাচ্ছিলাম যে কেমন হয় আসলে এটা হচ্ছে মিক্সড বেটারটা তৈরি করার পরে অ্যাট লিস্ট লাস্ট পর্যন্ত এই কেকের ভিতর আমি একটা স্পেশাল একটা জিনিস ইউজ করেছি একটু পরে আপনারা আসলে দেখতে পারবেন সেই জিনিসটা হলো এই তো হচ্ছে ঘি আমি হচ্ছে কেকের মোটের উপর একটু তেল ব্রাশ করে তার উপরে মানে কেকের কাগজটা দিয়ে তার উপরে ঘিটা দিব দিয়েছি এখানে আমি মোরব্বাগুলো সাজিয়ে দিচ্ছিলাম ধাপে ধাপে এই ধাপে ধাপে সাজিয়ে না দিলে আসলে মোরব্বাগুলো একসঙ্গে দিলে বেক করার পরে মোরব্বাগুলো আসলে নিচের দিকে পড়ে যায় সব আর ধাপে ধাপে সাজিয়ে দিলে আমি আসলে বেশি মোরব্বা দিয়ে ফেলছিলাম আপনারা একটু কম দিবেন এবং পাতলা করে কেটে দিবেন তাহলে মোরব্বা যখন কেকটা কাটা হবে বেক করার পরে অনেক সুন্দর চারিদিকে ছড়িয়ে ছিটে থাকবে এবং বাইট করে খাইতে অনেক ভালো লাগে তখন এই কেকটা ভিউয়ার্স আসলে চুলাও বেক করা যায় হচ্ছে একটা মোল্ড দিয়ে আপনারা কিভাবে করে আপনারা জানেন এটা চুলা একদম হালকা নিবু নিবু জ্বালে দিয়ে তারপর হচ্ছে কেকের মোল্ডটা বসিয়ে দিবেন এই তো একটু ঝাঁকিয়ে দিবেন তাহলে ভিতরে যে বাবলসগুলো বড় বড় বাবলস তৈরি হয়েছে ওগুলো হচ্ছে উপরে উঠে আসবে আমি উপর দিকে একটু ঘি দিয়ে দিলাম ঘ্রাণটা যাতে স্মেলটা যাতে আরও ভালো আসে একটা ফ্রেশ কাঠি দিয়ে আপনারা পরিষ্কার কাঠি দিয়ে বা টুথপিক পরিষ্কার নতুন টুথপিককে দিয়ে আপনারা হচ্ছে এটার বাবলগুলো মিশিয়ে দিবেন নাহলে বেক করার পর কেকের ভিতরে গর্ত গর্ত হয়ে যায় বড় বড় দেখতে তখন কেকটা আসলে ভালো লাগে না এর জন্য হচ্ছে মিশিয়ে দিতে হয় ঝাঁকি দিয়ে একটু যাই হোক আপনারা তো অবশ্যই এগুলো জানেন নতুনদের জন্য আমি আর কি বলছি এগুলা এখানে আমি এখন ওভেনে হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে 30 থেকে 35 মিনিট দিয়েছিলাম তারপরও আমার 40 মিনিট লেগে গিয়েছিল আমি 30 মিনিট পর থেকে একটু বের করে মানে কাঠি দিয়ে দিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা
আমার আসলে থার্ড বারের মাথায় আমার 40 মিনিট লেগে গিয়েছিল, আপনাদের একটু কম বেশি লাগতে পারে, এটা একটু নজরে রাখবেন। এই তো আমার হচ্ছে আজকের মতো কেক বানানো কমপ্লিট হয়ে গেল ভিউয়ার্স। কেকটা আসলে অনেক অনেক টেস্টি হয়েছিল, আমরা অনেক সবাই মজা করে খাইছি, তা চায়ের সাথে তো আরও ভালো লাগে, আপনারা অবশ্যই করে খাবেন। আর দেখছেন কি রকম স্পঞ্জি হয়েছে এবং স্মেলটা অনেক দারুণ হয়েছিল, আর হচ্ছে মোরব্বাগুলো আসলে বাইট করলে আর অনেক ভালো লাগে। এই তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি মোরব্বা কেকটা বানিয়ে ফেললাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আমার তো অনেক ভালো লাগছে মোরব্বা কেকটা বানাইতে এবং খুব ইজি আসলেই। আজকের মতো এতটুকুই ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, এই করোনা ভাইরাসের মধ্যে সবাই সাবধানে থাকবেন, দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।